আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। একটা প্রশ্ন ছিল আপনাদের, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন একজন নারী এবং পুরুষ কত বছর বয়স পর্যন্ত সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে। প্রিয় দর্শক, ঠিক কত বছর বয়স পর্যন্ত নারী এবং পুরুষের যৌন ইচ্ছা থাকে, কত বছর বয়স পার হয়ে গেলে নারী এবং পুরুষের সেক্সুয়াল অ্যাক্টিভিটি অটোমেটিক্যালি ডাউন হয়ে যায়, এই বিষয়ে কিন্তু অনেকেরই স্পষ্ট ধারণা নেই। তো আশা করছি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা এই বিষয়ে একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, মূল আলোচনায় আসা যাক। সাধারণত একজন নারী এবং পুরুষ কত বছর বয়স পর্যন্ত সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে পারবে বা পারে, এটা টোটালি ডিপেন্ড করে তার শারীরিক এবং মানসিক পরিস্থিতির উপর। সকল মানুষের শারীরিক শক্তি যেমন একরকম হয় না, ঠিক তেমনই যৌন ক্ষমতা বা যৌন চাহিদাও কিন্তু একরকম হয় না। তো দেখা যায় কারো ক্ষেত্রে 40 বছর বয়স পার হয়ে গেলে আর সেক্স করার প্রতি তেমন একটা আগ্রহ থাকে না, কেউ আবার 60 বছর বয়সেও ভালোভাবে সেক্স করে থাকে। তাই এই বিষয়টা অনেকটাই নির্ভর করে শারীরিক ফিটনেস কেমন হবে সেটার উপরে। সাধারণত পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যদি কেউ ফিজিক্যালি ফিট থাকে, অর্থাৎ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, তারপর প্রোস্টেট গ্ল্যান্ড সংক্রান্ত কোনো জটিল সমস্যা যদি দীর্ঘদিন ধরে না থাকে, তাহলে একটা গবেষণায় দেখা গিয়েছে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা যৌন চাহিদা পুরুষদের ক্ষেত্রে 57 বছর থেকে 66 বছর পর্যন্ত বিদ্যমান থাকে। তবে এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হতে পারে। আর নর্মালি পুরুষদের শরীরে টেস্টোস্টেরন নামে যে হরমোন আছে, যেটাকে সেক্স হরমোন বলা হয়, তো এই হরমোনটা 50 বছরের পর থেকে পুরুষদের শরীরে অটোমেটিক্যালি কমতে থাকে, যার কারণে 50 বছর বয়সের পর যৌন ইচ্ছাটাও কিন্তু অনেকটা কমে যায়। তবে এই বয়সে অনেক সময় অনেকের যৌন ইচ্ছা থাকে, সেক্স করার প্রতি ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, বাট সহবাসের জন্য তার পেনিসটা ঠিকমতো ইরেক্টেড হয় না, যেটাকে আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। তারপর পুরুষদের মতো মহিলাদের যৌন ক্ষমতাও কিন্তু সারা জীবন থাকে না। অনেক ক্ষেত্রে মধ্যবয়স পেরোনোর পর মহিলাদের যৌন চাহিদা কমতে থাকে। সাধারণত 45 থেকে 55 বছর বয়সের মধ্যে মহিলাদের মেনোপজ আসে, অর্থাৎ তাদের মাসিক বন্ধ হয়ে যায়। তো দেখা গিয়েছে মেনোপজ আসার পর মহিলাদের যৌন চাহিদা অনেকটাই কমে যায়। এভাবেই সাধারণত মেয়েদের যৌন চাহিদা আস্তে আস্তে কমে যেতে থাকে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে তার পার্টনার চলে যাওয়ার মতো নানা কারণে মানসিকভাবে অতিরিক্ত বিপর্যস্ত থাকলে যৌন চাহিদা কমে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের আলোচনার বিষয়। তো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।